তো আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমাদের 31st নাইটটা কিভাবে কাটলো। তো চলেন ব্লগটা শুরু করা যাক। তো সকাল সকালই ব্লগটা স্টার্ট করেছি। তো ফার্স্টে আমি নাস্তা করব, যার কারণে আম্মু আমাকে পরোটা ভেজে দিচ্ছিল, আর আমার ফ্রোজেন পরোটাটা অনেক বেশি পছন্দ, তাই আমি সকাল দিকে প্রায় ফ্রোজেন পরোটাটা ভেজেই নাস্তাটা করে থাকি। তো এই তো নাস্তা নিয়ে বসে পড়লাম, এখন আমি আমার নাস্তাটাও কমপ্লিট করে নিব। আর এইদিকে আমি ভাবছিলাম একটু স্কিন কেয়ার করব, যার কারণে আমি একটা প্যাক ইউজ করব আমার ফেসে, আর এই প্যাকটা আমি নতুনই কিনেছি। তো এখানে পরিমাণ মতো একটু প্যাক নিয়ে নিলাম, আর ফেস প্যাকটা আমি মূলত পানি দিয়ে ইউজ করছি। আপনারা চাইলে কাঁচা দুধ, মধু এগুলো দিয়েও ইউজ করতে পারেন, তাহলে দেখা যায় রেজাল্টটা আরও ভালো হয়। তো এইদিকে আমার প্যাকটা মিক্সড করাও একদম শেষ, এখন আমি আমার এটা ফেসে লাগিয়ে নেব, আর লাগিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেন ফেসটা ওয়াশ করে ফেলবো। আর এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে, তো আমি রান্নাঘরে এসে দেখি আম্মু পাতলা খিচুড়ি রান্না করেছিল দুপুরের জন্য, আর সাথে এখানে গরুর মাংস রান্না হচ্ছিল, গরুর মাংস রান্নাটাও প্রায় শেষের দিকে। আর এদিকে আমি দুপুরে খাবারটা খেতেও বসে গিয়েছি। তো এখানে আম্মু এক ধরনের একটা পেঁয়াজের ভর্তাও বানিয়েছিল, তো এই তো এখন মজা করে গরম গরম খিচুড়ির সাথে ভর্তাটাই ফার্স্টে ট্রাই করলাম। আর এখন ট্রাই করছিলাম গরুর মাংস, আর গরুর মাংসটাও আমার অনেক বেশি মজা হয়েছিল। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আমি রেডি হয়ে গিয়েছি একটু বাহিরে যাওয়ার জন্য। তো বাহির থেকে কিছু খাবার টাবার কিনে নিয়ে আসব। তো আমরা একটা দোকানে চলেও আসলাম, তো দেখা যাক এখান থেকে কি কি আইটেম নেওয়া যায়, বাকিটা তো আপনাদের সাথে শেয়ার করব আমরা কি কি আইটেম নিয়েছিলাম। তো আমরা বাসায়ও চলে এসেছি, এখন আমরা আমাদের খাবারগুলোকে সুন্দরভাবে সার্ভ করে সাজাবো। তো এই তো আমরা খাবারগুলোকে সুন্দরভাবে কিন্তু প্লেটে সাজিয়ে নিয়েছি, আর কেকটা মূলত বাসায় বানানো হয়েছিল, আর বাকি আইটেমগুলো আমরা নর্মালি একটু টুকটাক কিনে নিয়ে এসেছিলাম আজকে রাতে খাওয়ার জন্য। তো এদিকে আমি একে একে সবগুলো আইটেম একটু একটু করে ট্রাই করছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখন একটু কোক খাচ্ছিলাম, আর এখন আমরা রেডি হয়ে গিয়েছি ছাদে যাওয়ার জন্য। এখন প্রায় 11:50 বেজে গিয়েছে, তো আমরা একটু আগেই ছাদে যাব। তো এদিকে আমরা ছাদেও চলে এসেছি, আর অলরেডি সবাই আতশবাজি বোম এগুলো ফোটানো শুরু করে দিয়েছে। তো আমরা ফার্স্টে একটা বোম ফোটাচ্ছিলাম, আর এটার ক্লিপটা তো দেখলেনই কত বেশি সুন্দর হয়েছে। আর এখন আশেপাশের আমরা সবার আতশবাজি ফোটানোর ভিডিও করলাম, আর সবার আতশবাজিটাই অনেক সুন্দরভাবে ফুটেছিল, আর অনেক সুন্দর লাগছিল দেখতে। তো বোম টোম ফুটানো শেষে এখন আমরা একটা ফানুস নিয়ে নিলাম। তো ফার্স্টে ফানুসের মোমটা ছিঁড়ে দেন, এটাতে আমরা সেট করব। তো ফানুসটা সেট করার পর এখন আমরা ফানুসের মোমটাতে আগুন দিয়ে দিচ্ছিলাম, আর ফানুসের যে কাগজটা থাকে এটা এত পাতলা থাকে, এটা উড়ানোটা আমার কাছে অনেক রিস্ক মনে হয় আর কি। একটু লাগলেই কিন্তু দেখা যায় আপনার কাগজটা পুড়ে গেলেই ফানুসটা আর উড়বে না, তো জিনিসটা অনেক সাবধানে করা লাগে। আর আমরা মোট 4টা ফানুস উড়িয়েছিলাম, যার মধ্যে একটা নষ্ট হয়েছে, 3টা উড়েছিল। তো এদিকে আমাদের ফার্স্টের ফানুসটা কিন্তু সুন্দরভাবে উড়ে গিয়েছিল। তো ছাদ থেকে এসে এখন কেকটা আমি সবার জন্য কেটে ফেলছিলাম, কারণ দেখা যায় যেহেতু বাসায় বানানো হয়েছে তো তেমনভাবে কাটা হয়নি, নর্মালি সবার জন্য কেটে নিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।